হ্যালো বন্ধুরা, ফ্রিতে ক্লাসের আরও একটি নতুন ভিডিও ক্লাসে আমি সৌরভ তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকের ক্লাসটি হতে চলেছে ভীষণ গুরুত্বপূর্ণ। আজকে এই ভিডিও ক্লাসে আমি কভার করব দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটি হলো তাপের ঘটনাসমূহ। তাপের ঘটনাসমূহ অধ্যায় থেকে ডাউট ক্লিয়ারিং সেশন তৈরি করছি আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে আমি চেষ্টা করব প্রত্যেকটি স্টেপ ভীষণ ক্লিয়ারভাবে, যতটা সহজে বোঝানো সম্ভব, তোমাদের বুঝিয়ে দিতে, যাতে এই চ্যাপ্টারটা তোমাদের একদম ক্লিয়ার হয়ে যায়। সংজ্ঞা মুখস্থ না করেও তোমরা নিজেরাও বুঝে বুঝে সমস্ত সংজ্ঞা লিখে আসতে পারবে। কনসেপ্ট ক্লিয়ার করা ভীষণ গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটার ক্ষেত্রে। তাই চলো আর দেরি না করে তাপের ঘটনাসমূহ অধ্যায় থেকে তাপের প্রসারণ সংক্রান্ত, তাপের প্রভাবে বস্তুর প্রসারণ সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো আছে, সেগুলো আমরা একে একে বুঝে নেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটি হলো তাপের একটা বিশেষ প্রভাব। তাপের প্রভাবে কঠিন, তরল বা গ্যাসীয় উপাদান, এদের আয়তন বৃদ্ধি পায়। এটা আমরা প্রত্যেকেই জানি। একটা যদি লোহার তার নেওয়া হয় বা একটা যদি তামার তার নেওয়া হয়, নিয়ে সেটাকে যদি গরম করা হয় তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি পায়, এটা আমরা জানি। আবার একই রকমভাবে যদি একটা লোহার বল নেওয়া হয়, নিয়ে সেটাকে যদি গরম করা হয় তাহলে সেটার আয়তন বৃদ্ধি পায়, এটাও আমরা জানি। একই রকমভাবে কোনো তরল পদার্থকে যদি গরম করা হয় তাহলে তার আয়তন বৃদ্ধি পায়। একই রকমভাবে কোনো গ্যাসকে যদি গরম করা হয়, গ্যাসীয় পদার্থ যদি গরম করা হয় তাহলেও তার আকার আয়তন বৃদ্ধি পায়, এটাও আমরা জানি। এখন প্রশ্ন হলো, এই যে তাপের প্রভাবে আয়তনের বৃদ্ধি হচ্ছে, তাপের প্রভাবে ক্ষেত্রফলের বৃদ্ধি হচ্ছে বা তাপের প্রভাবে দৈর্ঘ্যের বৃদ্ধি হচ্ছে, এটাকে মাপবো কীভাবে, এটার ক্যালকুলেট করার ফর্মুলাটাই বা কী? তো এই সমস্ত বিষয়গুলো আজকের এই চ্যাপ্টারটাতে কভার হচ্ছে। তো বোঝা গেল যে প্রসারণ ব্যাপারটা কী, তাপের প্রভাবে যে দৈর্ঘ্যের বা ক্ষেত্রফলের বা আয়তনের বৃদ্ধি, এটাকেই বলা হচ্ছে প্রসারণ। এখন প্রশ্ন হলো প্রসারণ গুণাঙ্ক, এই প্রসারণ গুণাঙ্ক ব্যাপারটা কী? আমরা বইতে পড়েছি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক। এই গুণাঙ্ক ব্যাপারটাকে এটা খায় না মাথায় দেয়, এই গুণাঙ্ক ব্যাপারটা বেসিক্যালি একটা কনস্ট্যান্ট, একটা ধ্রুবক, যেটা দেখে আমরা বুঝতে পারবো যে কোনো বস্তু তাপের প্রভাবে কতটা বাড়বে, কী স্কেলে বাড়বে। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যদি তোমাকে বলা হয় লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12×10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড, আর তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17×10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড। এইটুকু বললেই আমরা বুঝে যাব যে তাপের প্রভাবে লোহার দৈর্ঘ্যের যে পরিবর্তন হবে, তামার দৈর্ঘ্যের পরিবর্তন তার থেকে বেশি হবে। কারণ লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমি বলেছি 12×10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড, আর তামার দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ক কত? 17×10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ যেহেতু তামার দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ক বেশি, অর্থাৎ তাপের প্রভাবে তামার দৈর্ঘ্যর বেশি পরিবর্তন হবে। মানেটা কি আরও একটু বোঝার চেষ্টা করি। ফর অ্যান এক্সাম্পল, এখানে একটা তামার তার আছে, এটা হচ্ছে কপার। একই দৈর্ঘ্যের আর একটা লোহার তার আছে, এটি হচ্ছে আয়রন। এখন এদেরকে যদি আমি উত্তপ্ত করি, একই সাথে একই পরিবেশে যদি একই সাথে ওদেরকে উত্তপ্ত করা হয়, তাহলে কি হবে, এদের দৈর্ঘ্যের পরিবর্তন হবে। এখানে আয়রনের দৈর্ঘ্যের যদি এতটা পরিবর্তন হয়, এই অবধি যদি পরিবর্তন হয়, তাহলে তামার পরিবর্তন হবে তার থেকে বেশি। তার কারণ কি? কারণ তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের তুলনায় বেশি, অর্থাৎ তামার প্রসারণ বেশি হবে। এটা আমরা বুঝে গেলাম, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এই জিনিসটা বোঝা গেলে বাদ বাকি সব জিনিস আমরা ধীরে ধীরে খুব সহজেই বুঝতে পারবো। এই ব্যাপারটা বুঝে গেলে তোমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক, এই ব্যাপারটা কী? একই রকমভাবে আয়তন প্রসারণ গুণাঙ্ক ব্যাপারটা কী, যে আয়তনে কতটা বাড়বে। ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক মানে কি, ক্ষেত্রফলে কতটা বাড়বে, সেটাই প্রকাশ করার একটা গাণিতিক মাধ্যম হলো এই গুণাঙ্কগুলো, যেগুলো বেসিক্যালি কনস্ট্যান্ট, এগুলো ধ্রুবক থাকে। একটা মেটেরিয়ালের ক্ষেত্রে এই গুণাঙ্কগুলো সবসময় ধ্রুবক থাকে, নির্দিষ্ট থাকে। তো বন্ধুরা, প্রসারণ গুণাঙ্ক ব্যাপারটা কী সেটা সম্বন্ধে মোটামুটি একটা ধারণা আমরা পেয়েছি। এবার আমরা চলে যাব বইতে যে জিনিসগুলো লেখা আছে সেই জিনিসগুলোর বিষয়ে, সেগুলো আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করব
আরও ডিটেলে আমরা কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব এবং কয়েকটি অঙ্কও আমরা প্র্যাকটিস করব। তো ঠিক আছে, আমরা বুঝে গেছি প্রসারণ গুণাঙ্ক মানে কোনো বস্তু তাপের প্রভাবে কতটা বাড়বে তার একটা ধারণা। ঠিক আছে, এখন তোমাদের বইতে তিন ধরনের পদার্থের প্রসারণ গুণাঙ্ক আছে। একটা হচ্ছে কঠিন পদার্থ, অন্যটি তরল, তৃতীয়টি গ্যাসীয়। প্রথমে আমরা শুরু করব কঠিন দিয়ে। কঠিনের প্রসারণ গুণাঙ্ক যদি তোমরা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারো তাহলে তরল এবং গ্যাসীয় আপনা আপনি বুঝতে পারবে। তো কঠিনের প্রসারণ গুণাঙ্ক আমরা জানবো এবার। তো কোন কোন পদার্থের প্রসারণ হয়, যারা তাপের সুপরিবাহী তাদের প্রসারণ হবে, তাদেরই প্রসারণ গুণাঙ্ক থাকবে। ফর অ্যান এক্সাম্পল কি, লোহা, তামা, রূপা, সোনা, এই ধরনের ধাতু যারা তাপের সুপরিবাহী তাদেরই তাপের প্রভাবে দৈর্ঘ্যের বৃদ্ধি হবে। এখন কেউ যদি বলে একটি কাঠের টুকরো, এটাও কঠিন পদার্থ, এর কি প্রসারণ গুণাঙ্ক আছে? না, নেই। তার কারণটা কি, এটাকে যদি গরম করা হয় তাহলে সেটা আয়তনে প্রসারিত না হয়ে পুড়ে শেষ হয়ে যাবে। অর্থাৎ এটি যেহেতু তাপের সুপরিবাহী নয় সেহেতু আমরা এটার প্রসারণ গুণাঙ্ক বার করতে পারবো না। তো আমরা তাপের সুপরিবাহী ধাতব পদার্থের প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে এবার আলোচনা করব। তো ধরে নাও একটা তামার তার আছে, ঠিক আছে, এটা হলো কপারের তার। তো আমরা আগে আলোচনা করেছি এটাকে যদি আমরা তাপ দেই, এটাকে যদি আমরা তাপ দেই তাহলে কী হবে, এর দৈর্ঘ্যের বৃদ্ধি হবে। অর্থাৎ এটা কী বুঝলাম, এটা হলো দৈর্ঘ্যের প্রসারণ। তো দৈর্ঘ্যের প্রসারণ যখন হচ্ছে তখন দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্কও থাকবে, বোঝা গেল। এবার ধরে নাও এই তামার একটা পাত আছে, এক চৌকো তামার একটা পাত, এটাকে যদি আমরা গরম করি তাহলে কী হবে, সব দিক বরাবর ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। এবার ধরে নাও একটা ঘনক আছে, লুডোর ছক্কার মতো একটা ঘনক, ঠিক আছে, এই মোটামুটি একটা ঘনক তৈরি হলো। এখন এই ঘনকটাকে যদি তলায় তাপ দেওয়া হয়, ঘনকটাকে যদি উত্তপ্ত করা হয় তাহলে কী হবে, এই ঘনকটা সব দিক থেকে বৃদ্ধি পাবে। তাহলে ওভারঅল কী হলো, ওভারঅল এর আয়তনের প্রসারণ হচ্ছে। এখন আয়তনের প্রসারণ যখন হচ্ছে তখন আয়তন প্রসারণ গুণাঙ্কও থাকবে। অর্থাৎ তিনটে প্রসারণ গুণাঙ্ক আমরা পাচ্ছি, একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যেটাকে আমরা প্রকাশ করছি আলফার মাধ্যমে, দ্বিতীয়টি আমরা কী পাচ্ছি, ক্ষেত্রফল, ক্ষেত্রফলের বৃদ্ধি হচ্ছে তাই ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, বাদ বাকি আমি লিখছি না, হ্যাঁ, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, সেটাকে আমরা প্রকাশ করি কিসের মাধ্যমে, সেটাকে আমরা প্রকাশ করি বিটার মাধ্যমে। আর একটা জিনিস আমরা পাবো, সেটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, ওভারঅল আয়তন বৃদ্ধি পাবে। আয়তন প্রসারণ গুণাঙ্ক সেটাকে আমরা প্রকাশ করব কিসের সাহায্যে, সেটাকে আমরা প্রকাশ করব গামার সাহায্যে, ঠিক আছে। তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংকেত হলো আলফা, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের সংকেত হলো বিটা, আয়তন প্রসারণ গুণাঙ্কের সংকেত হলো গামা। এখন এই তিনটে প্রসারণ গুণাঙ্ক কীভাবে আসছে বা এদের ফর্মুলা কী বা কোন কোন বিষয়ের ওপর এই গুণাঙ্কগুলো নির্ভর করে সেগুলো আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নিয়ে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি খুব ভালো করে বুঝতে পারো তাহলে ক্ষেত্রফল এবং আয়তন আপনা আপনি বুঝতে পারবে, সেটা নিয়ে কোনো কঠিন ব্যাপার হবেই না। তাই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ব্যাপারটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। তো ধরে নিলাম এখানে একটা ধাতব তার আছে, ঠিক আছে, একটা ধাতব তার আছে, এর দৈর্ঘ্য কত, এর দৈর্ঘ্য হলো L1। কোন উষ্ণতায় এটা আছে, এটা হচ্ছে T1 উষ্ণতায়, অর্থাৎ T1 উষ্ণতায় দৈর্ঘ্য হলো L1, বোঝা গেল। এবার আমি উষ্ণতা বাড়াচ্ছি, উষ্ণতা বাড়াচ্ছি, উষ্ণতা বাড়িয়ে কত করলাম, উষ্ণতা বাড়িয়ে করলাম T2, যেখানে T2 গ্রেটার দেন T1, বোঝা গেল। আমি উষ্ণতা বাড়ালাম, উষ্ণতা বাড়ালে কী হবে, এর আগে আমরা জেনেছি ধাতব পরিবাহী পদার্থ তাই এর দৈর্ঘ্যের বৃদ্ধি হবে। অতএব নতুন দৈর্ঘ্য কত হলো, নতুন দৈর্ঘ্য হলো L2, বোঝা গেল। এখানে L2 বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ কী হবে, L2 হবে গ্রেটার দেন L1, পরিবর্তিত দৈর্ঘ্য কত হলো L2, বোঝা গেল। অতএব দৈর্ঘ্যের পরিবর্তন কত হলো, দৈর্ঘ্যের পরিবর্তন হলো L2 মাইনাস L1, এতটা দৈর্ঘ্যের পরিবর্তন হলো, বোঝা গেল। একই সাথে
তাপের কতটা পরিবর্তন হয়েছে, উষ্ণতা সরি তাপ না, উষ্ণতার কতটা পরিবর্তন হয়েছে, উষ্ণতার পরিবর্তন হয়েছে T2 মাইনাস T1, এতটা উষ্ণতার পরিবর্তন হয়েছে। এখান থেকে যদি আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি তাহলে দেখা যাবে এই যে দৈর্ঘ্যের পরিবর্তন L2 মাইনাস L1, দৈর্ঘ্যের যে পরিবর্তন এই দৈর্ঘ্যের পরিবর্তন দুটি বিষয়ের ওপর নির্ভরশীল, দুটি বিষয়ের সাথে সমানুপাতিক। প্রথমটি হলো উষ্ণতার পরিবর্তন, উষ্ণতার পরিবর্তন যত হবে দৈর্ঘ্যের পরিবর্তন তত বাড়বে, কনসেপ্ট ক্লিয়ার? যত বেশি গরম করব তামার তার তত বেশি লম্বা হবে, অর্থাৎ উষ্ণতার পরিবর্তন বাড়ার সাথে সাথে দৈর্ঘ্যের পরিবর্তনও বাড়ছে, খুব সহজ ব্যাপার। অতএব এখান থেকে আমরা কি লিখতে পারি, দৈর্ঘ্যের যে পরিবর্তন L2 মাইনাস L1 এটা সমানুপাতিক, এটা সমানুপাতিক কার সাথে সমানুপাতিক, না T2 মাইনাস T1 উষ্ণতার পরিবর্তনের সাথে সমানুপাতিক, বুঝে গেল? আবার এই L2 মাইনাস L1 অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন আরও একটা বিষয়ের সাথে সমানুপাতিক, সেটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য। ব্যাপারটা বুঝিয়ে বলি, যদি আমি একটা 1 মিটার লম্বা তার নিয়ে সেটাকে গরম করি তাহলে তার যা পরিবর্তন হবে, যদি একটা 5 মিটার লম্বা তার নিয়ে সেটা গরম করি তাহলে দৈর্ঘ্যের বৃদ্ধি অনেক বেশি হবে, যেহেতু প্রাথমিক দৈর্ঘ্য অনেক বেশি, তাই প্রাথমিক দৈর্ঘ্যের সাথেও বৃদ্ধি সমানুপাতিক। এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি তাহলে কি, L2 মাইনাস L1 অর্থাৎ বৃদ্ধি, দৈর্ঘ্যের যে পরিবর্তন, দৈর্ঘ্যের যে পরিবর্তন সেটা সমানুপাতিক, কার সাথে সমানুপাতিক, প্রাথমিক দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। প্রাথমিক দৈর্ঘ্য তো L1, L2 মাইনাস L1 যেটা অর্থাৎ দৈর্ঘ্যের বৃদ্ধি, L1 অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্যের সাথেও সমানুপাতিক। এখন দেখো এই যে দৈর্ঘ্যের বৃদ্ধি, এটি দুটি বিষয়ের ওপর সমানুপাতিক, একটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন আর একটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য। অর্থাৎ এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে L2 মাইনাস L1 দৈর্ঘ্যের যে বৃদ্ধি সেটা সমানুপাতিক, কিসের সাথে, দুটো বিষয়ের ওপর। অথবা এই দুটো বিষয়কে আমরা গুণ আকারে লিখতে পারি যৌগিকভাবে, নিয়ম অনুসারে এই দুটো সমানুপাতিক যে বিষয়, যে দুটো বিষয়ের ওপর নির্ভরশীল সে দুটোকে আমরা গুণ আকারে লিখতে পারি। তাহলে আমরা কী লিখতে পারি, L1 ইনটু T2 মাইনাস T1 অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন সমানুপাতিক কার সাথে, প্রাথমিক দৈর্ঘ্য গুণিত উষ্ণতার যে পরিবর্তন সেটার সাথেও সমানুপাতিক। এবার এই মাঝখানে সমানুপাতিক যদি চিহ্ন আমাকে তুলতে হয়, সমানুপাতিকের জায়গায় যদি = আনতে হয় তাহলে কী হয়, একটা কনস্ট্যান্ট দিতে হয়, একটা ধ্রুবক দিতে হয়। তাহলে এখানে আমরা একটা ধ্রুবক বসাবো, L2 মাইনাস L1 সমান সমান L1 মাল্টিপ্লাইড বাই T2 মাইনাস T1, এর সাথে চলে আসবে একটা ধ্রুবক, যে ধ্রুবকটাই হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। সে ধ্রুবকটা কত, ধ্রুবকটা হলো আলফা। এখানে আমি আলফা গুণ করে মাঝখানে সমানুপাতিক তুলে দিয়ে = দিয়েছি। এই আলফা যেটা, এই আলফাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ এখান থেকে আমি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ফর্মুলা ডিরাইভ করতে পারবো। বুঝে দিলাম এগুলো, এখান থেকে আমি কী পাচ্ছি, এখান থেকে আমি পাচ্ছি L2 মাইনাস L1 সমান সমান আলফা, আলফা পেয়েছি আলফা L1 T2 মাইনাস T1, ক্লিয়ার? অতএব এখান থেকে আমি কী লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি আলফা সমান সমান, আলফা সমান সমান কী আছে, L2 মাইনাস L1 ডিভাইডেড বাই, এই পুরো ব্যাপারটা নিচে চলে আসবে, কত হবে, L1 মাল্টিপ্লাইড বাই T2 মাইনাস T1। এই হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ফর্মুলা যেটা প্রতিষ্ঠা হলো। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান সমান কী হবে, দৈর্ঘ্যের পরিবর্তন। এইভাবে মনে রাখবে, L2 মাইনাস L1 মনে রাখার দরকার নেই, মনে রাখবে দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য গুণিত উষ্ণতার পরিবর্তন। আবারও বলছি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে কী হবে, দৈর্ঘ্যের পরিবর্তন ভাজিতক প্রাথমিক দৈর্ঘ্য মাল্টিপ্লাইড বাই উষ্ণতার পরিবর্তন। তার মানে ওপরে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, নিচে হচ্ছে উষ্ণতার পরিবর্তন, আর তার সাথে কী হচ্ছে, মাল্টিপ্লাইড বাই প্রাথমিক দৈর্ঘ্য। আশা করছি এই পর্যন্ত
প্রত্যেকের খুব ক্লিয়ার, ক্লিয়ার না থাকলে ভিডিওটা আর একবার রিওয়াইন্ড করে প্রথম থেকে দেখে নাও। তো এখানে আমরা পেয়ে যাচ্ছি কঠিন পদার্থের দৈর্ঘ্যের পোষণ গুণাঙ্ক আলফা সমান সমান কী হয় সেটা, ঠিক আছে। এবার আমরা চলে আসব ক্ষেত্রফল পোষণ গুণাঙ্কের ক্ষেত্রে। ক্ষেত্রফল কি, এই যদি একটা পাত হয় যার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, ঠিক আছে, একটা পাতলা ধরে নাও তামার পাত, দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, তাহলে একটা ক্ষেত্রফল থাকবে, ধরে নিলাম ক্ষেত্রফল হলো এস। এখন প্রাথমিক ক্ষেত্রফল যদি এস হয় আর তাপমাত্রা বাড়ানোর পর সেখানে উষ্ণতার পরিবর্তন ঘটানোর পর পরিবর্তিত ক্ষেত্রফল যদি এস টু হয় তাহলে একই রকমভাবে এস টু হবে গ্রেটার দ্যান এস ওয়ান অ্যান্ড এখানে টি ওয়ান টি টু, তাহলে টি টুও হবে গ্রেটার দ্যান টি ওয়ান। তো ঠিক যেভাবে আমরা আলফার মান বার করেছিলাম, আলফার ফর্মুলাটা তৈরি করেছিলাম, ঠিক সেইভাবে যদি একই স্টেপ আমরা ফলো করি সেখান থেকে আমরা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বার করতে পারবো। ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ককে আমরা কী দিয়ে প্রকাশ করি, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ককে আমরা প্রকাশ করি বিটা দিয়ে। বিটা বিটা সমান সমান কী হবে, একই ফর্মুলা, শুধু এল এর জায়গায় হয়ে যাবে এস, এল ছিল লেন্থ দৈর্ঘ্য, তার জায়গায় হয়ে যাবে এস, কোনো কোনো বইতে এস এর পরিবর্তে এ দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে, তোমরা সেটাও ব্যবহার করতে পারো। তাহলে এল এর জায়গায় আমি যদি এস ব্যবহার করি তাহলে কী হবে, এস টু মাইনাস এস ওয়ান ডিভাইডেড বাই এস ওয়ান প্রাথমিক ক্ষেত্রফল মাল্টিপ্লাইড বাই টি টু মাইনাস টি ওয়ান, বোঝা গেল। অর্থাৎ বিটা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক যেটা, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক যেটা, সেটার ফর্মুলা কী হচ্ছে, ক্ষেত্রফলের পরিবর্তন ডিভাইডেড বাই উষ্ণতার পরিবর্তন মাল্টিপ্লাইড বাই প্রাথমিক ক্ষেত্রফল, বোঝা গেল। ওপরে হচ্ছে ক্ষেত্রফলের পরিবর্তন, নিচে হচ্ছে উষ্ণতার পরিবর্তন, তার সাথে গুণ থাকছে গিয়ে প্রাথমিক ক্ষেত্রফল। তো এই হচ্ছে বিটা, যেটাকে বলছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। একই রকমভাবে যদি আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক বার করি, অর্থাৎ উষ্ণতার পরিবর্তনের সাথে সাথে আয়তনের কী পরিবর্তন হচ্ছে সেটা যদি আমরা বার করি, সেটাও একই স্টেপ, একই রকমভাবে আমাদের বার করলে একই জিনিস চলে আসবে, শুধু এখানে ছিল এল, এখানে ছিল এস, আর ওখানে হয়ে যাবে আয়তন। তাহলে সেটা কী হবে, আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে গামা, গামা সমান সমান ভি টু মাইনাস ভি ওয়ান, অর্থাৎ আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই ভি ওয়ান, অর্থাৎ প্রাথমিক আয়তন মাল্টিপ্লাইড বাই টি টু মাইনাস টি ওয়ান উষ্ণতার পরিবর্তন, বোঝা গেল। এই হচ্ছে আলফা বিটা গামার মান। এখন যদি সংজ্ঞা দিতে বলা হয় আলফার সংজ্ঞা কী, বিটার সংজ্ঞা কী, গামার সংজ্ঞা কী, তাহলে আমরা কী বলবো, তাহলে আমরা প্রথমে যেটা ধরবো, দুটো জিনিস আমরা কনস্ট্যান্ট ধরে নেবো, একটা হচ্ছে উষ্ণতার পরিবর্তনকে আমরা কনস্ট্যান্ট ধরবো, উষ্ণতার পরিবর্তন আমরা বলবো এক ডিগ্রি উষ্ণতার বৃদ্ধি, ঠিক আছে, এক ডিগ্রি উষ্ণতার বৃদ্ধি, আর বলবো কি যে একক দৈর্ঘ্য, একক দৈর্ঘ্যের কোনো তাপের পরিবাহী পদার্থ। তাহলে আমরা সংজ্ঞাতে কী বলবো, যে এক ডিগ্রি উষ্ণতার পরিবর্তনের জন্য একক দৈর্ঘ্যের যে পরিবর্তন ঘটে, এক ডিগ্রি উষ্ণতার পরিবর্তনের সাথে সাথে একক দৈর্ঘ্যের যে পরিবর্তন ঘটছে বা একক দৈর্ঘ্যের যে বৃদ্ধি ঘটছে বা হ্রাস ঘটছে সেটাকে আমরা বলছি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। একই রকমভাবে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক ব্যাপারটা কি, না এক ডিগ্রি উষ্ণতার পরিবর্তনের সাথে সাথে, এক ডিগ্রি উষ্ণতার পরিবর্তনের সাথে সাথে একক ক্ষেত্রফলের যে পরিবর্তন সেটাকে বলছি আমরা কি ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। এক ডিগ্রি উষ্ণতার পরিবর্তনের সাথে সাথে একক ক্ষেত্রফলের যে পরিবর্তন সেটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। আর আয়তন প্রসারণ গুণাঙ্ক কি, এক ডিগ্রি উষ্ণতার পরিবর্তনের সাথে সাথে একক আয়তনের যে পরিবর্তন সেটাই হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা। তো এটা বুঝে নিতে পারলে তোমরা বইয়ের সংজ্ঞা খুব সহজেই মুখস্থ করতে পারবে, মনে রাখতে পারবে। তো আলফা বুঝতে পারলে বিটা বুঝতে পারবে এবং গামাও বুঝতে পারবে। আশা করছি এই অংশ পর্যন্ত যতটুকু আমাদের পড়ানো হয়েছে ততটা ক্লিয়ার। এখন এই কনসেপ্টটা আরও ক্লিয়ার করার জন্যে ছোট্ট একটা অঙ্ক আমরা দেখে নেব। তো এবার আমরা একটা অঙ্ক দেখে নেব। অঙ্কটা কী বলছে, অঙ্কটা বলছে যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার একটি লৌহদণ্ডের দৈর্ঘ্য 2 মিটার, দণ্ডটিকে 130 ডিগ্রি পর্যন্ত উত্তপ্ত করা হলে ওর দৈর্ঘ্যের কতটা বৃদ্ধি হবে। অর্থাৎ কী বলে দিচ্ছে,
বলে দিচ্ছে যে প্রাথমিক উষ্ণতা T1, T1 সমান সমান কত? 30 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এর সাথে আরও বলছে যে দণ্ডটিকে কত পর্যন্ত উত্তপ্ত করা হচ্ছে, 130 ডিগ্রি পর্যন্ত উত্তপ্ত করা হচ্ছে, অর্থাৎ T1, T2 বলে দেওয়া হয়েছে। আরও কী বলা হয়েছে, T1 উষ্ণতায় তার প্রাথমিক দৈর্ঘ্য কত, 2 মিটার, অর্থাৎ L1 বলে দেওয়া হয়েছে, L1 হচ্ছে 2 মিটার, ঠিক আছে। L1 বলে দেওয়া হয়েছে, বলতে বলা হয়েছে L2 মাইনাস L1 কত, প্রশ্ন করা হয়েছে যে ওর দৈর্ঘ্যের কতটা বৃদ্ধি হবে, অর্থাৎ এখানে L2 মাইনাস L1 সমান সমান কত, এটা জিজ্ঞাসা করা হয়েছে। তার সাথে বলে দেওয়া হয়েছে কি, বলে দেওয়া হয়েছে আলফার মান, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত সেটা বলে দেওয়া হয়েছে। সেটা কত, সেটা হচ্ছে 12 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, 10⁻⁶। অতএব এখানে আমার T1 বলে দেওয়া আছে, T2 বলে দেওয়া আছে, L1 বলে দেওয়া আছে, আলফা বলে দেওয়া আছে, বার করতে হবে। এটা খুব সহজ একটা অঙ্ক। আমরা কি জেনেছি, আমরা জেনেছি আলফা সমান সমান L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 মাল্টিপ্লাইড বাই T2 মাইনাস T1, ঠিক আছে। আমাকে বের করতে হবে এইটা, এই পুরো ব্যাপারটা আমাকে মান বার করতে হবে, অর্থাৎ L2 মাইনাস L1 সমান সমান কত হচ্ছে, সমান সমান হচ্ছে আলফা ইন্টু, এই পুরো ব্যাপারটা উপরে চলে আসবে, L1 আলফা ইন্টু L1 মাল্টিপ্লাইড বাই T2 মাইনাস T1। এখন T2 মাইনাস T1 কত, 130 মাইনাস 100, 130 মাইনাস 100 মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, T2 মাইনাস T1-এর ভ্যালু হবে 100, L1-এর ভ্যালু হবে কত, L1-এর ভ্যালু হবে 2 মিটার, আলফা, আলফার ভ্যালু হবে কত, 12 × 10⁻⁶। তো এই সবগুলোর ভ্যালু যদি তোমার এখানে বসিয়ে দাও তাহলে খুব সহজেই L2 মাইনাস L1 এটার ভ্যালু কত সেটা তোমরা পেয়ে যাচ্ছ, উত্তর পেয়ে যাবে, ঠিক আছে। খুব সহজ একটা অঙ্ক আমরা দেখলাম। এই একই রকমভাবে আয়তন প্রসারণ গুণাঙ্কের ওপর এবং ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের ওপর অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো আলফা কি, বিটা কি, গামা কি আমরা জেনেছি, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক, এই তিনটে জিনিস আমরা জেনেছি। এদের মধ্যে একটা সম্পর্ক আছে, সে সম্পর্কটা কি, সম্পর্কটা হলো আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 3, অর্থাৎ আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান সমান কত, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক ডিভাইডেড বাই 2 আর সমান সমান কত, আয়তন প্রসারণ গুণাঙ্ক ডিভাইডেড বাই 3। খুব সহজ একটা সম্পর্ক, এটা কীভাবে প্রতিষ্ঠা করা যায়, প্রতিষ্ঠা করারও করেও দেখানো যাবে, কিন্তু সেটা একটু লেন্দি, সেটা সম্ভব হলে পরের ক্লাসে এই সম্পর্ক কীভাবে আসছে সেটা আমি প্রতিষ্ঠা করে দেখানোর চেষ্টা করব। তাও তোমরা পরীক্ষার জন্য এটা মনেও রাখতে পারো, আলফা সমান সমান বিটা বাই 2 সমান সমান গামা বাই 3, এটা একটা জিনিস। আর একটা খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এদের একক কি, এদের একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ঠিক আছে, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স বা কেলভিন ইনভার্স। ইনভার্স মানে কি, পার, ওয়ান বাই এক্স যদি থাকে তাহলে সেটাকে আমরা কী লিখতে পারি, এক্স ইনভার্স x⁻¹, এটা আমরা সবাই জানি। তো এদের একক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, এদের একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা ফারেনহাইট, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স বা কেলভিন ইনভার্স। এটা কিভাবে আসছে সেটা আমরা একবার বোঝার চেষ্টা করবো, এটা বইতে দেওয়া আছে, তোমরা এটা অনেকেই মুখস্থ করে নিয়েছো, কিন্তু এটা আসছে কীভাবে সেটা আমরা একবার সংক্ষেপে বোঝার চেষ্টা করব। মজার বিষয় হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কিন্তু দৈর্ঘ্যের ওপর নির্ভর করে না, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে ইউনিট, যে একক, সেটা দৈর্ঘ্যের ওপর নির্ভর করছে না, সেটা শুধুমাত্র উষ্ণতার পরিবর্তনের ইউনিটের ওপরেই নির্ভর করছে। একই রকমভাবে ক্ষেত্রফল, একই রকমভাবে আয়তন, সেটা কীভাবে হয় একবার দেখব। আমরা কী জানি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান সমান কী থাকছে, আলফা সমান সমান থাকছে L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 মাল্টিপ্লাইড বাই T2 মাইনাস T1। এখন আমাকে যদি এটার একক বার করতে হয়, এর একক যদি আমাকে বার করতে হয় তাহলে আমাকে কী জানতে হবে,
তাহলে আমাকে জানতে হবে এল টু মাইনাস এল ওয়ানের এককটা কি। এখন এল টু দৈর্ঘ্য মাইনাস এল ওয়ান এটাও দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন। দৈর্ঘ্যের পরিবর্তন মানে কি হবে, দৈর্ঘ্যের পরিবর্তনের একক কি দৈর্ঘ্যের একক। তো ওপরে আমরা কি পাচ্ছি, ওপরে আমরা পাচ্ছি দৈর্ঘ্যের একক, নিচে কি আছে, নিচে আছে এল ওয়ান। এল ওয়ানটা কি, এল ওয়ানটা একটা দৈর্ঘ্য, এল ওয়ান যেহেতু দৈর্ঘ্য তার একক কি হবে, দৈর্ঘ্যের একক হবে। দৈর্ঘ্যের একক মাল্টিপ্লাইড বাই উষ্ণতার পরিবর্তন, উষ্ণতার পরিবর্তন যেখানে হচ্ছে তার একক কি হবে, উষ্ণতার একক। উষ্ণতার পরিবর্তনের একক মানে উষ্ণতার একক। ঠিক আছে, অর্থাৎ আলফার একক সমান সমান দৈর্ঘ্যের একক ডিভাইডেড বাই দৈর্ঘ্যের একক মাল্টিপ্লাইড বাই উষ্ণতার একক। এখান থেকে দৈর্ঘ্যের একক দৈর্ঘ্যের একক যদি তুমি ক্যান্সেল করো তাহলে কি পাচ্ছ, ওয়ান বাই উষ্ণতার একক। অর্থাৎ আলফার একক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক সমান সমান হচ্ছে কি, ওয়ান বাই উষ্ণতার একক। এখন উষ্ণতার একক কি, সিজিএস পদ্ধতিতে উষ্ণতার একক হলো ডিগ্রি সেন্টিগ্রেড, মানে ওয়ান বাই ডিগ্রি সেন্টিগ্রেড। সেই কারণে আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম আলফার একক হলো ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। ঠিক আছে, আলফার একক হলো ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, অর্থাৎ তোমরা দেখলে আলফার যে একক সেটা দৈর্ঘ্যের এককের ওপর নির্ভরশীল নয়, সেটা নির্ভরশীল কার ওপর, শুধুমাত্র টি, অর্থাৎ উষ্ণতার পরিবর্তন যেটা আছে, উষ্ণতা যেটা আছে সেটার এককের ওপর। একই রকমভাবে ক্ষেত্রফল এবং আয়তন, সেক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য। এবার আমরা খুব সহজে কয়েকটা বিষয় আলোচনা করব, সেটা হলো তরল এবং গ্যাসীয় পদার্থের এই যে তাপীয় প্রসারণ সেটা কীরকমভাবে ঘটে। দেখো খুব স্বাভাবিক একটা ব্যাপার, তরল পদার্থের কিন্তু কোনো দৈর্ঘ্য বলে কিছু নেই, যেহেতু তাদের কোনো আকৃতি নেই তাই দৈর্ঘ্য বলে কিছু নেই, প্রস্থ বলেও কিছু নেই, ক্ষেত্রফল বলেও কিছু নেই, যেটা আছে সেটা হচ্ছে আয়তন। অর্থাৎ তরলের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয় না, আয়তন প্রসারণ গুণাঙ্কই হয়, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক হয় না, তরলের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্ক হয়। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেও তাই, গ্যাসীয় পদার্থও যেহেতু তার কোনো নির্দিষ্ট আকৃতি নেই, আকার নেই, তাই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক থাকে না, যেটা থাকে সেটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। এখন এখানে একটা কনসেপ্ট ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে তরলের আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ। ব্যাপারটা কি, মনে করো এখানে একটি পাত্র আছে, ঠিক আছে, এই পাত্রের মধ্যে তুমি একটা তরল ঘুরেছো, তার আয়তন কত, তার আয়তন হলো ভি ওয়ান, এরপর সেটাকে উত্তপ্ত করছো, ঠিক আছে, উত্তপ্ত করলে কি হবে, এর আয়তনের পরিবর্তন হবে, আয়তন বৃদ্ধি পাবে, সেটা আয়তন বৃদ্ধি পেয়ে কত হলো, আয়তন বৃদ্ধি হয়ে হলো ভি টু। অর্থাৎ উষ্ণতার পরিবর্তনের সাথে সাথে আয়তনের বৃদ্ধি হচ্ছে, কিন্তু এই একই সময়ে এই যে পাত্রটা আছে এই পাত্রটারও কিন্তু আয়তনের বৃদ্ধি ঘটছে। অর্থাৎ এখানে এক নজরে দেখে আয়তনের যে বৃদ্ধি সেটা কিন্তু অ্যাকচুয়াল আয়তন বৃদ্ধি নয়, সেটাকে আমরা কি বলছি, সেটাকে বলছি আপাত প্রসারণ। আপাত প্রসারণ, আপাত প্রসারণ মানে কি, যেটা মনে হচ্ছে, আর প্রকৃত প্রসারণ মানে কি, সত্যি সত্যি যেটা হচ্ছে। অর্থাৎ পাত্রের যে প্রসারণ, সেই পাত্রের প্রসারণটাকে যদি আমরা কনসিডার করি, পাত্রের প্রসারণটাকে যদি আমরা হিসেবের মধ্যে আনি, তাহলেই কিন্তু আমরা তরলের প্রকৃত প্রসারণ কতটা হলো সেটা আমরা জানতে পারব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাদের জানাতে ভুলো না। এই ভিডিওর মধ্যে থেকে যদি কোনো ডাউট থাকে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাও। পরবর্তী যদি অন্য কোনো চ্যাপ্টারের ওপর কোনো ডাউট ক্লিয়ারিং ভিডিও বা এই ধরনের কনসেপচুয়াল ভিডিও যদি তোমরা চাও সেটাও আমাদের কমেন্ট করে জানাতে পারো। যে কোনো ভিডিওই কমেন্ট করে দাও, আমরা খুব তাড়াতাড়ি সেই ক্লাসের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর চেষ্টা করব খুব তাড়াতাড়ি আরও একটি ভিডিও এনে তাপের ঘটনাসমূহ থেকে আরও যে সমস্ত ক্রিটিক্যাল বিষয়গুলো আছে সেগুলো কভার করার নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সবাইকে।